subscribe now and press the bell icon. Never miss an update. আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। বাড়ির আঙ্গিনা চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। একটি বাড়ির মধ্যে পালঙ্গের নিচে দেখুন অনেক বড় একটি এপিসারনা মৌমাছির কলোনি। আজ আমরা এই কলোনিটিকে বক্সবন্দি করব। শুরুতেই আমরা মৌমাছিগুলোর পজিশন বোঝার চেষ্টা করতেছি। পালঙ্কের মেইন ফ্রেমের সাথে মৌমাছিগুলোর চাক তৈরি করেছে, কেটে মেইন ফ্রেম থেকে পালঙ্কের ছাউনিটাকে আলাদা করার চেষ্টা করতেছি। মেইন ফ্রেম থেকে যদি চাকটাকে আলাদা করে দেওয়া যায় তাহলে ছাউনিটাকে উঠিয়ে আমরা পাশে রেখে খুব ধীরে স্বস্তিতেই মৌমাছিগুলোকে বক্সবন্দি করতে পারবো। দেখুন আমরা উপরে ছাউনিটি সরিয়ে নিয়েছি, এখানে মেইন ফ্রেমের সাথে একটি চাক রয়ে গেছে। মৌমাছিগুলোকে হাত দিয়ে ধীরে ধীরে সরিয়ে আমি চাকটিকে কাটার চেষ্টা করব। জায়গাটা কিছুটা অন্ধকার তাই ভালোভাবে দেখা যাচ্ছে না। চাকের নিচের অংশটুকু কেটে উঠিয়ে নিয়েছি আমি। মৌমাছিগুলোকে বক্সের মধ্যে ঝেড়ে দিচ্ছি। এবারে চাকের উপর অংশটিকে কেটে নিচ্ছি। খুব সাবধানতার সাথে করতে হবে যেন কোনো মাছি মারা না যায় বা ক্ষতি না হয়। দেখুন এই চাকটিকে আমি বক্সের মধ্যে ঝেড়ে নিলাম। এবারে বক্সে একটি ফ্রেম নিয়ে একটি চাকের সাথে বেঁধে দেব এবং সেই চাকটি মৌ বক্সে রেখে দিলে সহজেই মৌ বক্সে ওইগুলো বক্স বন্দি হয়ে যাবে। দেখুন আমি একটি চাক ফ্রেমে বাঁধার চেষ্টা করতেছি, বেঁধে নিয়েছি। সবশেষ একটি চাকের টুকরো ছিল সেটিও কেটে নিচ্ছি। সবগুলো চাকি আমি মৌ বক্সের মধ্যে ঝেড়ে দিয়েছি। দেখুন কত বড় মৌ কলোনি, আমি এত বড় এপিসিরেনা মৌমাছির কলোনি কখনো দেখিনি। আমার দেখা এটাই সর্বোচ্চ বড় মৌ কলোনি। সাধারণত এপিসিরেনা মৌমাছির এত বড় কলোনি হয় না। দেখুন গড়ের গ্রামের একটি গড়ের ভিতরে এত বড় মৌ কলোনি সেটা অকল্পনীয়। আমি আবার এই চাকগুলো ধীরে ধীরে কাটার চেষ্টা করতেছি। ভালো পরিমাণে মধু আছে এখানে। আমি চাকগুলো কাটবো আর পাশাপাশি রানীকে চেক দেব। যদি রানী মৌমাছিটা পেয়ে যায় তাহলে সহজেই বক্সবন্দি হয়ে যাবে মাছিগুলো, না পেলেও সমস্যা নেই। কারণ যেহেতু এখানে চাক আছে, ডিম বাচ্চা আছে, সেখান থেকে এরা নতুন রানী তৈরি করে নেবে। আর মাছির পরিমাণ খুব বেশি, মাছির পরিমাণ এত বড় একটা মৌকুলো নিয়ে আমি এখন পর্যন্ত কোনো কুইনসেল দেখিনি। তার মানে এরা ডিভাইড করার কোনো প্রিপারেশন নেই। দোয়া দিয়ে কিছুটা মাছগুলো শান্ত করার চেষ্টা করতেছি। কিছুটা ডোন সেল আছে, কিছু ডোনও আছে এখানে, পুরুষ মৌমাছি যাকে বলে, এই যেগুলো দেখুন ডোন সেল। ডিম লার্ভা আছে কিনা দেখার চেষ্টা করতেছি।
চাকগুলো অনেক বড় হওয়ার কারণে ছোট ছোট করে কেটে নিতে হচ্ছে। দেখুন অনেক মধু এই চাকগুলোতে, দেখেই বোঝা যাচ্ছে চাকটা অনেক পুরনো একটা চাক। মৌকুলনি ক্যাপচার করার সময় কখনো তাড়াহুড়ো করা যাবে না, ধীরে স্বস্তিতে করতে হবে, মাছিগুলো যেন উত্তেজিত না হয়। দেখুন আরও একটি চাক আমি ফ্রেমের সাথে বেঁধে নিচ্ছি, মাপ মতো ফ্রেমের মাপ মতো চাকটাকে কেটে নিতে হবে। চাপ দিয়ে ধীরে ধীরে বসিয়ে দিতে হবে। আমি সাধারণত একটি ফ্রেমে দুটি করে তার বেঁধে নিয়েছি, এই যে দেখুন এই তারগুলো দেওয়ার ফলে সাধারণত মৌচাক যখন আমরা কলোনি চেক দিই তখন চাকগুলো ভেঙে পড়ে না, খুবই মজবুতভাবে আটকে থাকে। এই যে দেখুন আমি ধীরে ধীরে চাকগুলোকে কেটে পুরো কলমটাকে ক্যাপচার করার চেষ্টা করতেছি। আপনারা এবার ধীরে ধীরে কাটবেন, কোনো তাড়াহুড়ো করবেন না। এটা পরিপূর্ণ মধু, এটার মধ্যে চাকটাতে পরিপূর্ণ মধু। ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে তাই টেনে দেখাচ্ছি আপনাদেরকে। আরো একটি চাক আমি ফ্রেমের সাথে বেঁধে নিচ্ছি। দেখুন অনেক বড় চাক, অনেকগুলো ফ্রেম কাটার পরেও এখন অনেক চাক রয়ে গেছে। কিছু একটা চাক আমি পাশে রেখেছি যেন মাছগুলো এদিক দিয়ে ঢুকে যায় ভিতরে। আমি এক পাশে কিছুটা খোলা রেখেছি বক্সের, চাকের উপর অংশ সাধারণত মধুতে পরিপূর্ণ থাকে। দেখুন চাকের এবার অংশটাতে যে পুরোটাই মধু, অনেক পুরনো মধু, সিল করা মধু দেখা যাচ্ছে। এই যে দেখুন একেবারে মধুতে পরিপূর্ণ একেবারে। আমি ধীরে ধীরে কাটতেছি, এই যে দেখুন ছোট টুকরো করে কেটে নিলাম। একটা মধু তো একেবারে পুরো, দেখুন একেবারে পিওর মধু যাকে বলে, সিল করা মধু। এই অংশটাও মধু, এখানে কিছু ডোন সেলের অংশ দেখা যাচ্ছে। এই যে এটা মধু একেবারে পরিপূর্ণ মধু। এটা মৌমাছিগুলা অনেকটাই বক্সে ঢুকে গেছে, এই চাকটা একেবারে নতুন একটা চাক। আমি হাত দিয়ে ধরে কিছু মৌমাছিকে আমি বক্সে দিয়ে দেব। দেখুন কোনো কিছু তাড়াহুড়ো করা যাবে না, ধীরে স্বস্তিতে করতে হবে। দেখুন আমি হাত দিয়ে ধরে মৌমাছিগুলোকে বক্সে দিয়ে দিচ্ছি। পালঙ্কের পালং খাট আপনারা যাই বলেন, এর ভিতরে অংশটুকুতে অনেক মৌমাছি আছে, সেগুলোকে ধরে ভিতরে মৌ বক্সে দিয়ে দিলাম। আমি উপরে কাভারটাকে সুন্দরভাবে বসানোর চেষ্টা করতেছি। আমি এক পাশে খোলা রেখেছি যেন এদিক দিয়ে মাছগুলো ঢুকতে পারে। দেখুন বক্সে মাছগুলো উড়ে চলে যাচ্ছে, সম্ভবত কুইন বক্সে চলে গেছে। যেভাবে মাছগুলো বক্সে যাচ্ছে মনে হচ্ছে যেন কুইন হয়তো বা চলে গেছে বক্সের ভিতর,
এখানে আমি যেহেতু হাত দিয়ে অনেকগুলো মাছি একসাথে করে করে ভিতরে দিছি, হতে পারে সে সময় চলে গেছে, অথবা ফ্রেম বাঁধিয়ে দিয়েছিলাম, ফ্রেমের সাথেও যেতে পারে। দেখুন কত মৌমাছি। ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, যার কারণে পুরো মাছিগুলোকে ক্যাপচার করার ভিডিও একসাথে দেওয়া যাবে না, অনেক লম্বা হয়ে যাবে। এটাকে প্রথম পর্ব হিসাবে দেব আমি, দ্বিতীয় পর্বে বাকি অংশটুকু দেব। দুই পর্বে পুরো ভিডিওটাকে আমি, পুরো কলমটাকে ক্যাপচার করার ভিডিও আমি ইউটিউবে আপলোড করব। আপনাদেরকে আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এই পর্বটিকে এখানে শেষ করছি। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ। Thanks for watching. Bye.